সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমরা জানব স্বামী সহ বাসের জন্য ডাকলে স্ত্রী রাজি না হলে করণীয়, স্ত্রীর স্তন চুষা হালাল নাকি হারাম, মোটা মেয়েদের সাথে সহবাসের পজিশন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, যেমন সহবাস করার জন্য, আর সে প্রত্যাখ্যান করে ও তাকে রাগান্বিত অবস্থায় ঘুমাতে বাধ্য করে, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ করতে থাকে। এটা ঠিক যে ইসলাম স্ত্রীদেরকে স্বামীর সহবাসের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে, কিন্তু স্বামীকে নিচাহিদা আদায়ের ব্যাপারে উগ্র হবার কোনো অনুমতি যেমন দেয়নি, তেমনি স্বামীকেও স্ত্রীর সহবাসের চাহিদার প্রতি যত্নবান হবার নির্দেশ দিয়েছেন। ইসলাম স্ত্রীকে বলেছেন, স্ত্রী যদি রান্না করা অবস্থায় থাকে আর স্বামী সহবাসের প্রয়োজনে ডাকে, তবে স্ত্রী যেন সাড়া দেয়। অন্যদিকে পুরুষকে বলেছে, সে যেন তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে। স্ত্রীর কাছে ভালো সাব্যস্ত না হলে সে কিছুতেই পূর্ণ ইমানদার বা ভালো লোক হতে পারবে না। এই কথা জানার পরও কোনো পুরুষ কি স্ত্রীর সুবিধার প্রতি কোনোরূপ লক্ষ্য না রেখেই যখন তখন তাকে সহবাসের প্রয়োজনে ডাকবে? ইসলাম পুরুষকে এ ব্যাপারেও সাবধান করে দিয়েছে যে নিজের সহবাসের চাহিদা পূরণ করতে গিয়ে স্ত্রীর সহবাসের চাহিদার কথাকে সে যেন ভুলে না যায়। আমরা এটাই বুঝতে পারলাম, স্বামী সহবাসের জন্য ডাকলে স্ত্রীকে রাজি হতে হবেই, আর স্বামীকেও স্ত্রীর দিকে খেয়াল রাখতে হবে, তার কোনো সমস্যা হচ্ছে কি না সহবাসে লিপ্ত হওয়ার দ্বারা। মোটা মেয়েদের সাথে সহবাসের পজিশন। মোটা মেয়েদের সাথে সহবাসের সময় আপনি সব পজিশনে সহবাস করতে পারবেন না। সঠিক কিছু পজিশন ব্যবহার করতে হবে, যেটা আপনার স্ত্রী এবং আপনি অনেক বেশি মজা পাবেন এবং কি তৃপ্তি পাবেন। আপনার স্ত্রীকে শুয়ে দিয়ে তার ভুঁড়ি উপরের দিকে টেনে ধরতে বলবেন, যেন তার ভুঁড়ির জন্য আপনার কোনো সমস্যা না হয়। আবার আপনি চাইলে তার পাশা নিচে একটি বালিশ দিয়ে নিতে পারেন, যে পজিশনটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে। আপনি চাইলে অন্য পজিশনে সহবাস করতে পারেন, কিন্তু এই দুটি পজিশন সবচেয়ে জনপ্রিয়। আপনারা আরেকটি কাজ করতে পারেন, বিভিন্ন পজিশনে ব্যবহার করে যে পজিশন ভালো লাগবে সেই পজিশনে সহবাস করবেন। স্ত্রীর স্তন চোষা হালাল নাকি হারাম? স্ত্রীর স্তন পান এবং চোষা হারাম নয়, তবে স্ত্রীর স্তন পান করা বড় গুনাহের কাজ, অর্থাৎ নাজায়েজ। তাই স্ত্রীর দুগ্ধপান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর স্ত্রীর স্তন চোষা বা হাত মুখ দিয়ে আদর করায় কোনো সমস্যা নেই, বরং এতে স্ত্রী বেশি সুখ লাভ করে। ইসলাম দৃষ্টিকোণ থেকে স্ত্রীর স্তন পান করা পাপের কাজ। আল্লাহ তাআলা স্ত্রী জাতির স্তন তাদের অবু সন্তানের জন্য নির্ধারিত করে দিয়েছেন। যদি কখনো স্ত্রীর স্তন চোষার ফলে স্তনের ভিতরের জিনিস বেরিয়ে মুখে চলে আসে, তাহলে সেটা কণ্ঠনালীতে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ার অন্য মানুষকে অনেক সহযোগিতা করবে।